আমি বড় অপরাধী আল্লাহ দাও না আমারে মাফ কইরা ও যুবক গুনাহ নিয়া যদি কবরে যাও আহারে ওই কবরের আযাব কেমনে সহ্য করবা এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া আমিও থাকব না এই দুনিয়ায় তুমিও থাকবা না রে ভাই আহারে প্রতিদিন কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায় কত যুবক আগুনে পড়ে মারা যায় এই যে কয়েকদিন আগে আহারে ঢাকা পীরবাগে ঢাকা যেই জায়গায় রেল স্টেশনের রেলের ভিতরে আগুন লাগলো বেনাপোল থেকে ছেড়ে আসা আহারে যে ট্রেনের ভিতরে আগুন লাগা গেল ওই ট্রেনের ভিতরে কত মানুষগুলা আগুনে পুড়িয়া দুনিয়া থেকে বিদায় নিল আপনারা সবাই দেখছেন সাংবাদিকেরা দেখাইছে একটা যুবক জানালা দিয়া তার মাথাটা বের করে দিয়া সবাই তারে বলে তুমি বের হয়ে আসো সে বলে আমার কলিজার টুকরা সন্তান আগুনে পুইরা গেছে আমার বিবিও আগুনে পুইরা গেছে আমি কার জন্য বের হব ওই যুবকটাও মানুষের চোখের সামনে মিডিয়ার সামনে আহারে সাংবাদিকেরা সবাই ভিডিও করতেছে ওই যুবকটা সকলের চোখের সামনে আগুনে পুইরা দুনিয়া থেকে বিদায় নিল আহারে তারা তো জানতো না আমরা ট্রেনের ভিতরে উঠতেছি আর নিরাপদে গন্তব্যে পৌঁছাইতে পারবো না সর্বশেষ যেই দৃশ্যটা দেখে আমি কেঁদেছি বাবা একটা মেয়ে তার বাবার লাশটা কবর দেওয়ার জন্য দেশে গেছে বাবারে কবর দিয়া ওই ট্রেনের ভিতরে উঠিয়া ঢাকা আসছে গো বাবা তার খালাতো ভাই ওই পুরো ট্রেনের ভিতরে যে ট্রেনের বগিটা পরে ছাইগুলো পরে আছে সাংবাদিকরা জিজ্ঞেস করে চশমা দিয়া আপনি এই বগির ভিতরে কি খুঁজেন বলে আমি আমার খালাতো বোনের কোন স্যাম্পল আলামত পাই কিনা আমি সেইটা খোঁজার জন্য আসছি আমার খালাতো বোন গিয়েছে আমার খালুজান মারা গেছে আমার খালুজান রে মাটি দিয়া আমার খালুজানের দাফন কাফন শেষ কইরা আমার ওই বোন এই ট্রেনের ভিতরে উঠছে আহারে আমার ওই বোনটাও ট্রেনের ভিতরে পুড়িয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল হাসপাতালের কোথাও তারে পাই নাই দেখি বগির ভিতরে কোন স্যাম্পল পাওয়া যায় কিনা এটাই তো হলো দুনিয়া ও আমার কেরানীগঞ্জের ভাইরা ও আমার দাড়ি পাকা বাবাজিরা এজন্য জীবনে যতদিন বাঁধব আহারে আল্লাহরে বন্ধু বানাব আমার নবীরে বন্ধু বানা চলব সুন্নত অনুযায়ী জীবনটা সাজাইব মৃত্যুর জন্য অল টাইম রেডি থাকতে হবে ইমান নিয়ে অল টাইম রেডি থাকতে হবে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে কথা বলেন ঠিক কিনা তাহলে মুসলমান আমাদের এক নাম্বার সম্পর্ক হবে কার সাথে আরো জোরে বলেন আরো জোরে বলেন এক নম্বর সম্পর্ক হবে আল্লাহর সাথে দুই নম্বর আমাদের সম্পর্ক হবে তাল্লুক মার রসুল নবীর সাথে তিন নম্বর আমাদের সম্পর্ক হবে তাল্লুক মাল কুরআন কোরআনের সাথে হযরতে লুকমানের কথা আপনাদেরকে শুনাইতেছিলাম যে লুকমান তিনি তার ছেলেকে নসিহত করছে সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে শরীক করবা না আল্লাহর সাথে কাউকে শরীক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম গুনাহ হলো শিরক আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরকের গুনাহ সারা যত গুনাহ আপনি করছেন আমার আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন শিরকের গুনাহ আল্লাহ বলে আমি ক্ষমা করব না এজন্য শিরক করা যাবে না কত গুনাহ আপনি করছেন হে যুবক ভাইরা হাজী সাহেব বাবাজিরা এক নজরে আমার দিকে তাকায় থাকেন গো হয়তো গুনাহ করতে আমাদের সময় লাগছে 10 বছর 20 বছর 30 বছর আমার বাগনার ভাইরা রে আমার কেরানীগঞ্জের ভাইরা এই 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ নিয়া আজকে বাইতুর রসুল জামে মসজিদের মাহফিলে আসতেন যদি এই ময়দানের ভিতরে বৈশা চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আমার মাওলারে ডাকার মতো একটা ডাক দিতে পারেন গো আমার মাওলারে বুঝায় বলতে পারেন মালিকের রে আমি বড় পাপি আমি বড় অপরাধী আল্লাহ দেও না আমারে মাফ কইরা চোখের গরম পানিটা ছেড়ে দিয়া আমার মাওলারে যদি ডাকার মতো ডাক দিতে পারেন আপনার 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবে না কথা বলেন ঠিক কিনা গলা ফাটে আমার আল্লাহর একটা ডাক দেন না ইয়া আল্লাহ আর জোরে ডাক দেন না ইয়া আল্লাহ
محبت دادن الله مالك رأي قدرتر نجر دیا تاكا دخو اي كراني غز بھنگار دیگا اللہ بھاگنا مدينة نجر دیگا تاكا دخو بائت الرسول جامع مشتی در مافل بوئشا تمہار پاگل بولا تمہار اللہ بولا ڈاک دیسا اللہ تمہار کی مایا لگے نا اللہ تمہار کی دویا لگے نا اللہ دونے دیر کے ماب کوئی را ایک زنڈ تمہیں کھالی ہاتھیں فیرائو نا اے جبوک بائی را را حضرت لقمان بولے امار شنطان و امار کولی جار ٹوکرا اللہ رشاد گاو کے شریک قربانا پویترو قرآنر شلو نمبر پارا تلوات کرے دیکھا سورت القحف پھر شربوشش آیات کریم ار امشو بیچاش اللہ بولے فمن کانا یرجو لقاء ربه فلیعمل عملا صالحا ولا یشرک بعبادت ربه احدا اے نبی زر ربر شکات چاہے جارائی دھارونا کرے اللہ رشد شکات کروے اللہ دیدار نصیب کروے نبی کو تادر دویٹا کاس کرتے بولن ایک نمبر کاس نیکا ملک کرا لگوے دوی نمبر کاس اللہ رشد گاو کے شریک کرا جاوے نا وامر بھاگ نر بائیرا زدی ہاں شرر مہدانے زنناتے جایا مالکر دیدار لاب کرتے چان مالکر شورا شری دیکھتے چان اے دنیا ہے جتو نیک عمل سے نیک عمل گلو کرتے ہوئے شرک سرے دیتے ہوئے شرکر گن اللہ پسند کرنا پیرر پائے سجدہ دائے مادر زیر سجدہ دائے درگائے زیر درگائے زیر سی جائے گے زیر سجدہ دائے گو اے شرک اللہ پسند کرنا اے شرکر گن اللہ کھما کرنا ہوتے بامی پائے ہاتھ رے کے بولے جائے وہی گنار کو تھا شرن کوئی را چوکر گرم بانی ڈھا سرے دیا زدی بوزے بولتے پرنا اللہ আমজরে বলেন পারে কি পারে না আজকে যে আমি বয়ান করতেছি আমি বক্তা আপনারা শ্রোতা এমনও হতে পারে বয়ান শেষ করে আমি যে ভাষায় ফিরবো ভাষায় নাও ফিরতে পারি এর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি বাবা আপনি বয়ান শুনতেছেন বয়ান শেষ করার পরে আপনি যে ভাষায় যাবেন এমন কোন গ্যারান্টি আপনারও নাই আমারও নাই কি নিয়া কবরে যাবেন যদি গুনাহিয়া কবরে যান ওই কবরের দুইটা অবস্থা হবে তৃতীয় কোন অবস্থা হবে না দুইটা অবস্থা اللہ نبی بولے القبر روزت من ریاض الجنہ او حفرت من عبر النار وہ تو قبر تا زنہ تیر اکتا بھاگان ہوئے نوہ تو زہنہ میرا اکتا گورتو ہویا جاوے جو دی گنانی ہوئی قبر ربی تو رجان وہی قبر دوی پر شرماتی احمون جو رے چاپ مر بے ایک پازور دھارا رکھ پازور ربی تو رے ڈھوکایا دی بے ایزن دو پائے ہاتھ رے کے بولی گنار بزنی آشتان گناگار باندر ڈاکٹا اللہ برو پسند کرے গুনাহগার বান্দা হারানো বান্দা ও রাস্তা ভুল করছে জীবনের ইউটার্নটা যদি ঘুরে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়া তওবা করতে পারেন আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করতে পারে কি পারে না বড় জোরে বলেন পারে কি পারে না জীবনের ইউটার্নটা এখনো সময় আছে ঘুরায় না নিউটার্ন ঘুরায় নেন আমার আল্লাহ হারানো বান্দার ডাকটা বড় পছন্দ করে যে মসজিদে যায় না ও হারানো বান্দা যে নামাজে যায় না ও হারানো বান্দা যে রোজা রাখে না ও হারানো বান্দা সম্পদ হওয়ার পরেও হজে যায় না ও হারানো বান্দা সম্পদ হওয়ার পরেও যাকাত দেয় না ও হারানো বান্দা এই হারানো বান্দা যদি মালিকের কাছে তওবা করে আল্লাহ আমি বড় পাপী আমি বড় অপরাধী আল্লাহ যদি মসজিদে যাই নাই আমাদের বাড়ির কাছে বাইতুর রসুল জামে মসজিদ নির্মিত হবে মসজিদের কাজ শুরু হয়ে গেছে আল্লাহ এই মসজিদে আর নামাজটা ছেড়ে দিব না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যায় আজ থেকে আদায় করা শুরু করব আজ থেকে আর নামাজটা ছেড়ে দিব না রমজানের রোজা ছেড়ে দিব না হজ ফরজ হইছে ছেড়ে দিব না যাকাত ফরজ হইছে যাকাত দেওয়া মিস করব না যদি এই হারানো বান্দাগুলো জীবনের ইউটার্নটা ঘুরায় নেয় খাঁটি দিলে তওবা করে আল্লাহ বলে আমি আল্লাহ এদের শুধু ক্ষমাই করব কোরআনের ভিন্ন আয়াত আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত যদি তওবার মধ্যে তওবা করতে পারে তওবা করার পরে ঈমানের হালতে নেক আমল করে আল্লাহ বলে আমি আল্লাহ ওদেরকে শুধু ক্ষমাই করব না ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহ আমি আল্লাহ এদেরকে বদলে দিব কি দ্বারা সাইয়্যাতিহিম হাসানাত ওদের গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা বদলে দিব الله أكبر
যদি গুনাহ পাহাড় পরিমাণও হয় যদি গুনাহ উহুদ পাহাড় বরাবর হয় আল্লাহ বলে এই গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা বদলায় দিব এজন্য নিজের জীবনের উটানটা ঘুরাইতে হবে নিজের জীবনের মোড়টা ঘুরাইতে হবে আজকের এই মাহফিল এলাকার হেদায়েতের জরিয়া হইতে পারে কি পারে না আর জোরে বলেন পারে কি পারে না আমার আল্লাহ সবই পারে বাবা আমার আল্লাহ সবই পারে সকাল বেলার ফকির রে আল্লাহ বিকাল বেলা ধনীও বানাইতে পারে আমার বিকাল বেলার ধনী রে সকাল বেলা ফকির বানায়া ধিক্কার জুড়ি হাতে দিয়া ওই সৌরাস্তে আল্লাহ বসায়ও দিতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন আজকের এই মাহফিল যেন আমাদের নাজাতের ওসিলা হয়ে যায় আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে দ্বীন শিখাইবেন ইসলাম শিখাইবেন কোরআন শিখাইবেন আল্লাহর পরিচয়টা সন্তানের দিলের ভিতরে ঢুকায় দিবেন সন্তানকে নামাজের জন্য তাগিদ দিবেন পায়ে হাত রেখে বলে যাই শুধু সন্তান খেদমত করে না এই অভিযোগ করা বাদ দিয়া মা বাবার প্রতিও যে সন্তানের হক আছে এ বিষয়ে আমি আলোচনা করতেছিলাম মা বাবার প্রতিও যে সন্তানের হক আছে কয়জন বাবা আছে নিজের সন্তানের হক আদায় করে এজন্য পায়ে হাত রেখে বলে যাব আপনারা সন্তানের হকগুলো আদায় করেন সন্তানকে নামাজের তাকিদ দেন 7 বছর বয়স হইলে ওরে নামাজের তাকিদ দেন 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে হালকা ভাবে আঘাত করতে শুরু করেন প্রহার করতে শুরু করেন নামাজি বানায় দেন দিনদার আল্লাহওয়ালা বানায় দেন মা বাবার দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয় মা বাবার দোয়া আল্লাহ ফিরায় না অনেক মা বাবা আছে শুধু সন্তানের জন্য বকদোয়া করে সন্তানের জন্য বকদোয়া করবেন না সন্তানের জন্য মা বাবা হাত উঠাইলে এই হাত আল্লাহ ফিরায় দেন আল্লাহ ডাইরেক্ট কবুল করে আল্লাহু আকবার জ্বলন্ত একটা প্রমাণ উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে যেই কিতাবের স্থান কোরআনের পরে সেটার নাম হলো বুখারী শরীফ এই বুখারী শরীফ যিনি লিখেছেন যিনি সংকলন করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই ছোট্টবেলা ভূমিষ্ঠ হওয়ার পরে ইমাম বুখারীর চোখের আলো ছিল দৃষ্টিশক্তি ভালো ছিল হঠাৎ করে ছোট্টবেলা ওই ছোট্ট বয়সে সন্তানটা যখন অন্ধ হয়ে গেছে আহারে কোনো মা তো সইতে পারে না কোনো বাবা তো সইতে পারে না যে আমার এই সন্তান অন্ধ হয়ে যাবে সন্তান চোখে দেখবে না ইমাম বুখারীর মা প্রতিদিন এশারের নামাজের পরে যায় নামাজে বসে বসে কান্দে আর বলে মালিক রে আমার সন্তান জন্মের পরে চোখের আলো ছিল এখন চোখের আলো নাই ও দয়ার আল্লাহ আমি মা হয়ে কিভাবে সহ্য করি দরকার হলে আমি মায়ের চোখের আলো নিয়া আমার সন্তানের চোখের আলো ফিরা দাও গো আল্লাহ আমার সন্তানের চোখের আলোটা ফিরা দাও মা যখন চোখের পানি দিয়া প্রতিদিন এসার নামাজের পরে দোয়া করতে করতে যায় নামাজগুলা ভিজা দেয় গো বাবা যুবক ভাইরা রে মা বাবার দোয়াটা কত ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে এইটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই সন্তানের জন্য বড়দোয়া দিয়েন না সন্তান আপনার কথা শুনে না আল্লাহর কাছে দোয়া করেন সন্তানের আল্লাহ হেদায়েত দিয়ে দাও আমার সন্তানের দিলের ভিতরে মা বাবার মহব্বত ঢুকা দাও সন্তানের জন্য নেকের দোয়া করেন গো বাবা সন্তানের জন্য বড়দোয়া করবেন না অনেক মা বোনেরা আছে বারবার শুধু সন্তানের বড়দোয়া দেয় ও মরে না কেন ও ট্রাকের চাকার নিচে পড়ে না কেন ও কেন আমার চোখের সামনে দাপায় মরে না এমন বড়দোয়া অনেক মা বোনেরা দেয় আমি আমার মা বোনদেরকে বলবো মা গো মায়ের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে আপনার দোয়াটা যদি আরো সে কবুল হয়ে যায় গো আপনার চোখের সামনে সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিবে এজন্য সন্তানের উপরে রাগ করিয়া ওদের জন্য বড়দোয়া দিয়েন না ওদের জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার সন্তানের হেদায়েত দিয়া দাও ওর দিলের ভিতরে মা বাবার মহব্বত ঢুকা দাও ইমাম বুখারীর মা প্রতিদিন এশারের নামাজের পরে যায় নামাজে বসে বসে কান্দে চোখের পানি দিয়া যায় নামাজটা ভিজায় গো বাবা মালিক রে আমি মায়ের চোখের আলো নিয়া আমার সন্তানের চোখের আলোটা ফিরা দাও
মা যখন প্রতিদিন এইভাবে দোয়া করে বাবা দোয়া করতে করতে একদিন রাত্রি বেলায় যায় নামাজের ভিতরে ইমাম বুখারীর মা ঘুমায় রইছে হঠাৎ করে স্বপ্নে দেখে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মায়ের ডাক দিছে ও মহিলা তুমি কেন কাঁদো কান্নার কারণটা কি ইমাম বুখারীর মা বলে হুজুর দেখেন না আমার ছোট্ট ছেলে জন্মের সময় চোখের আলো ছিল এই ছোট্ট বয়সে আল্লাহ তার অন্ধ বানায় দিছে চোখের আলোটা আল্লাহ কেড়ে নিছে আমার সন্তান এখন চোখে দেখে না আমি আমার সন্তানের জন্য কাঁদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ও মহিলা তোমার জন্য সুসংবাদ আছে আল্লাহ তাআলা তোমার চোখের পানি এমন ভাবে কোমল করছে আল্লাহ তোমার চোখের পানির খাতিরে তোমার অন্ধ ছেলের চোখের আলো আল্লাহ ফিরায় দিছে আরো আসতে বলেন ইমাম বুখারীর মা যখন শুনছে অন্ধ ছেলের চোখের আলো আল্লাহ ফিরায় দিছে হুজুর আপনি বলেন কি হ্যাঁ আল্লাহ তাআলা তোমার সন্তানের চোখের আলো ফিরায় দিছে ইমাম বুখারীর মা লাফ দিয়ে ঘুম থেকে উঠছে সন্তানকে ডাক দিছে বাবা রে উঠরে বাবা ওঠ দেখতো বাবা আমারে দেখোসনি ইমাম বুখারী বলে মা গো আমি তোমারে স্পষ্ট ভাবে দেখতেছি আরো জোরে বলেন জোরে বলেন জোরে বলেন মা বলে বাবা বলোস কি হ্যাঁ মা আমি তোমার স্পষ্ট ভাবে দেখতেছি বাবারে ঘরের ডান দিকে তাকা বাম দিকে তাকা বাবা দেখতো ঘরের সবকিছু দেখা যায় কি না মা গো আমি ডানে বামে তাকায় সব দিকে তাকায় দেখছি সবকিছু আমি স্পষ্ট ভাবে দেখতেছি এখন ইমাম বুখারীর মা নতুন করে কান্না শুরু করছে আল্লাহ তোমার কাছে চাইলে তো পাওয়া যায় তোমার কাছে কাঁদলে তো তোমার কান্না আল্লাহ তুমি ফিরায় দাও না মায়ের কান্না তোমার কাছে চাইলে তো পাওয়া যায় এখন ইমাম বুখারীর মা নতুন করে আবার দোয়া শুরু করছে আল্লাহ আমার চোখের পানির খাতিরে অন্ধ ছেলের চোখের আলো যদি ফিরায় দিতে পারো অবশ্যই তোমার কাছে চাইলে পাওয়া যায় এখন ইমাম বুখারীর মা নতুন করে কান্না শুরু করছে আল্লাহ আমার ছেলেটারে এই বুখারা আপনার গ্রামের নাম যেমন ভাগনা ওই এলাকাটার নাম ছিল বুখারা বলে আল্লাহ আমার ছেলেটারে এই বুখারা এলাকার ইমাম বানায় দাও বুখারি এলাকার ইমাম বানায় দাও মায়ের দোয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে এমন ভাবে কবুল করছে ও মা বোনেরা আপনারা শিক্ষা গ্রহণ করেন মায়ের দোয়া আল্লাহ কিভাবে কবুল করে ইমাম বুখারীর মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেরে বুখারা এলাকার ইমাম বানাও আল্লাহ মায়ের দোয়া এমন ভাবে কবুল করছে শুধু বুখারা এলাকার ইমাম না মা দোয়া করছে ছেলে বুখারা এলাকার ইমাম হয় আল্লাহ তাআলা কোরআনের পরে যেই কিতাবের স্থান দিয়েছেন ওই বুখারী শরীফের লিখন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এমন ইমাম বানাইছে জামানার ভিতরে এই পৃথিবীতে যত আলেম এখন আসবে তারা মাওলানা হইছে আপনার মসজিদের ইমাম ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর সহ যত মাওলানা মুহাদ্দিস আপনারা দেখেন বুখারী শরীফ তাওরায়ে হাদিস ক্লাসের ভিতরে বুখারী শরীফ পড়ানো হয় ওই বুখারী শরীফের লিখন সারা দুনিয়ার আলেম ইমাম বানায় দিছে আল্লাহু আকবার মায়ের দোয়া আল্লাহ কিভাবে কবুল করছে এজন্য মাদেরকে বলবো বাবাদেরকে বলবো আপনারা সন্তানের হক আদায় করবেন পাশাপাশি সন্তানের জন্য বরদোয়া করবেন না সন্তানের জন্য নেক আমলের দোয়া করবেন সন্তানের জন্য কল্যাণের দোয়া করবেন মা বাবার দোয়া তো আল্লাহ ডাইরে কবুল করে কথা বলেন ঠিক কি না আর যারা যুবক আছো আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই যুবক কোনোদিন মা বাবার দিকে চোখ রাঙানি দিয়ে কথা বলবা না হযরতে লোকমান সন্তানকে নসিহত করে আমার সন্তান কখনো মা বাবার অবাধ্য হইবা না মা বাবার খেদমত করবা অবশ্যইনাল ইনসান আল্লাহ কোরআনের বাচন ভঙ্গিটা দেখেন কত সুন্দর আল্লাহ বলেন নাই অবশ্যইনাল মুসলমান আল্লাহ বলেন নাই অবশ্যইনাল আলেম আল্লাহ এই কথা বলে নাই শুধু মুসলমানদেরকে আল্লাহ খাস করে নাই আলেমদের খাস করে নাই মুজাহিদদের খাস করে নাই আরব আর আজমদেরকে আল্লাহ খাস করে নাই আমার আল্লাহ বলে অবশ্যইনাল ইনসানা আল্লাহ মানুষদেরকে বলতেছে ও মানব মন্ডলী ও মানুষেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা মা বাবার সাথে খারাপ আচরণ করবা না আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করে নবীজি আল্লাহর ইবাদতের পরে আমি কার খেদমত করব আমার নবী বললেন তোমার মায়ের খেদমত করবা আবার সাহাবী প্রশ্ন করে নবী গো
এর পরে কার বলে তোমার মার এর পরে আবার সাহাবী প্রশ্ন করেন নবীজি বুঝলাম আল্লাহর ইবাদতের পরে আমি আমার মায়ের খেদমত করব এর পরে কার নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের দ্বিতীয়বার যখন বলছে তোমার মায়ের এবার সাহাবী বলেন নবী তারপরে কার নবীজি বলেন উম্মুকা তোমার মায়ের তৃতীয়বার যখন বলছে তোমার মায়ের চতুর্থবার যখন বলছে এর পরে কার নবীজি বলেন আবুকা তোমার বাবার তিন তিনবার মায়ের কথা বলছে চতুর্থবার বাবার কথা নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর জিয়াদি হুজুরের আগমন জিয়াদি সাহেবের আগমন নারায়ণ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ তাকবীর সকলেই বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান বক্তা শায়খ আল্লামা ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই হযরতের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের ইলম আমল এবং হায়াতে বরকত দান করুক চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই কারণে গঞ্জ ইলিয়াসুর রহমান জিহাদি তিনি তার মায়ের জন্য মসজিদ করছেন আপনাদেরই তো প্রতিবেশী দাওয়াত রইল আসবেন ইনশাআল্লাহ দেখে যাবেন ওই চড়াইল ক্লাবের সাথেই তো তিনি তার মায়ের জন্য মসজিদ করেছেন এজন্য আপনাদের কাছে আমি বলে যাই জিহাদি হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার হায়াতে বরকত দান করে তার এই খেদমতগুলো আল্লাহ যেন কবুল করে আর প্রতিটা মা বাবার কাছে আমি অনুরোধ করব যারা মা যারা বাবা হয়েছেন আপনারা আপনাদের সন্তানের হকগুলো আদায় করবেন তাহলে আপনাদের সন্তানগুলো আপনাদের হক আদায় করবে হযরত লুকমান সাধারণ একজন মানুষ হওয়ার পরেও তিনি যখন সন্তানকে নসিহত করছে আল্লাহ বাবার এই নসিহতগুলো আদর্শবান বাবার নসিহতগুলো কোরআনের ভিতরে স্থান দিয়েছে লুকমানের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছে আপনারাও আপনাদের সন্তানদেরকে নসিহত করবেন উলামায়ে কেরামের কাছে নিয়ে যাবেন হুজুর আমার ছেলেকে আমি নসিহত করেছি আপনি একটু নসিহত করেন আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করেন আলেমদের শরণাপন্ন হবেন মাদ্রাসার হুজুরদের কাছে নিয়ে যাবেন মসজিদের ইমামের কাছে নিয়ে যাবেন আল্লাহ এ জাতিকে আপনি সহি বুঝদান করেন চিৎকার মেরে বলেন আমিন আমার কোনো কথায় কষ্ট পেয়েছেন কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই যদি কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন আমি আপনাদের জন্য দোয়া করি দাওয়াত রইল সুবাদা পূর্বপাড়া দোতলা মাদ্রাসা এবং কেন্দ্রীয় জামে মসজিদ আমি জুমা পড়াই ইনশাআল্লাহ এই জায়গা থেকে অনেকেই যান আমার পিছনে জুমার পড়তে আপনাদের দাওয়াত রইল আসবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু